আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান মাদি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে যারা ওয়াথারা মাইনিং করেন, ওয়াথারা কয়েন মাইনিং করেন, তা এখানে এটা কীভাবে আপনারা ভেরিফিকেশন করবেন, আপনার KYC কীভাবে ভেরিফিকেশন করবেন, এটা নিয়ে আজ কথা বলবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাইনিং সাইট, এটা ফিউচারে অনেক ভালো একটা বেনিফিট দেবে। এই যে ইমুথা, এটা ইমুথার মধ্যে ওয়াথারা কয়েন, তো এটার মধ্যে আমি কীভাবে ভেরিফিকেশন KYC ভেরিফিকেশন করবেন এটা নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো এই দেখেন আপনার ইমুর মধ্যে ঢোকার পরে, আপনাদের ওয়াথারার মধ্যে ঢোকার পরে আপনার এই দেখেন কর্নার একটা যেটা আছে মেনু, যে মেনু যেটা আছে মেনুর উপরে ক্লিক করবেন। মেনুর উপরে ক্লিক করার পরে এখানে মধ্যে দেখেন এইভাবে আসার পরে এখানের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পরে দ্বিতীয় স্টেপে চলে যাবেন। এখানে আসার পরে আপনার KYC ওয়ান এটা সিলেক্ট করবেন। এই দেখেন KYC ওয়ান সিলেক্ট করার পরে আপনার এই দেখেন এখানের মধ্যে আপগ্রেডের উপরে ক্লিক করবেন। এটা সিলেক্ট করে তারপরে আপগ্রেডের উপর ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে দ্বিতীয় স্টেপে আসবেন। এখানে আসার পরে এখানের মধ্যে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া, বা সৌদিতে থাকেন সৌদি, আপনি যে দেশে থাকেন না এখানে আপনি এই কান্ট্রি সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি নাম্বার দিবেন, এখানে আপনার ফোন নম্বর দিবেন যেটা আপনি ইউজ করেন। এখানে ফোন নম্বর দেওয়ার পরে আপনি এখানে চাবে যে আপনি আই এম নট রোবট, এটা এই ক্যাপচারটা আসবে। ক্যাপচার আসলে এর মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পরে পরবর্তী স্টেপে যাবেন। যাওয়ার পরে এখানের মধ্যে আপনি যে কোড নম্বর যেটা গেছে আপনার মোবাইলে ওইটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। কোড নম্বরটা এখানে বসিয়ে দেওয়ার পরে এদিকে নিচে যে সাবমিট লেখা আছে এই সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার পরে আপনার KYC ওয়ান ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে একটা বিষয় দেখেন, আপনার KYC ওয়ান ভেরিফিকেশন করার পরে আপনি এখানের মধ্যে ইউ ক্যান বাই আপ টু 65 USDT আপনি পার ডে আপনি এখান থেকে বাই করতে পারবেন এবং 360 আপনি এখানে সেল করতে পারবেন, ঠিক আছে, KYC ওয়ান ভেরিফিকেশন হওয়ার পরে। তারপরে স্টেপ হচ্ছে KYC টু, এই দেখেন KYC টু, এটা আপনাকে ভেরিফিকেশন করবেন। তো এটার মধ্যে আসার পরে এখানে এটা সিলেক্ট করবেন। করার পরে আপনি যে KYC লেভেল টু যেটা আছে এই দেখেন KYC, এটার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে যাবেন। যাওয়ার পরে এই যে একটা ইউ আছে একটা আর্টিকেল যেটা আছে, এই যে আর্টিকেল এটা আসবে, আপনি কি এখানের মধ্যে ট্রল করে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই যে লেখা আছে, এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে তারপরে দেখেন এখানের মধ্যে সার্চ কান্ট্রি, এখানের মধ্যে আপনার কান্ট্রি চাইবে, এখানের মধ্যে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এই যে অপশন যেটা আছে গোল্ড সার্কেল, এটার উপরে ক্লিক করলে করার পর আপনি সিলেক্ট ক্লিক করলে আপনি এখানের মধ্যে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই দেখেন এখানের মধ্যে যদি আপনার বর্তমানে আইডি কার্ড দিয়ে আমরা KYC ভেরিফিকেশন করতেছি, সামনে পাসপোর্টও আসবে, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনি KYC ভেরিফিকেশনটা করে নেবেন। এখানের মধ্যে আইডি কার্ডের উপর ক্লিক করবেন, এইটার উপরে ক্লিক করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে। এই যে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। করার পরে তারপরে এখানে দেখেন আপনি আইডেন্টি কার্ড ফ্রন্ট সাইড ক্যাপচার টিপ, ফ্রন্ট সাইড যেটা আছে ওইটা মাটিতে রেখে আপনি একদম অ্যাকুরেট সার্কেল যেভাবে আছে এইভাবে আপনি পিকচারটা তুলে নেবেন, ঠিক আছে। একটা পিকচার তোলার পরে আপনি এখানে ক্যাপচার ফটো, এখানে এই যে একটা অপশন আছে এখানের মধ্যে মোবাইলের যে অপশন যেটা আছে ক্যামেরার ছবি তোলার সময়, তখন এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পরে আপনি পরবর্তী স্টেপে যাবেন। এখানে আসার পরে দেখেন পিকচারটা কীভাবে একদম ক্লিয়ার থাকতে হবে, আপনার মুখে মাস্ক থাকা যাবে না, চশমা থাকা যাবে না, এই সমস্ত কিছু থাকা যাবে না, ঠিক আছে। এখানের মধ্যে ভালো করে লেখা হয়ে দিছে আপনার কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। প্লিজ রিমুভ স্পেক
text heading makes a clear visible face will get approved faster. ঠিক আছে, এটা যদি পড়েন আপনি বুঝে নিতে পারবেন যে এখানে কী লিখছে। তারপরে এখান মধ্যে আপনি প্রসেস টু ক্যাপচার ক্লিক করবেন। ঠিক আছে, আপনি ছবি পিকচার তোলার পরে এখানে পিকচার তোলার পরে তারপরে এখানে ক্লিক করবেন। করার পরে তারপরে দেখেন আমি কীভাবে পিকচারটা তুলছি। আমি কিন্তু এইভাবে আপনারা তুলবেন, তোলার পরে পিকচারটা এইভাবে তোলার পরে এখানের মধ্যে ক্লিক করবেন এখানে। ঠিক আছে, এখানের মধ্যে ক্লিক করার পরে আপনার দেখেন একটু সময় যাবে, অ্যাপ্রুভাল গেছে। এই দেখেন আমার কিন্তু এটা এখনও ভেরিফাই হয় নাই, এই দেখেন একটু ভেরিফাই হয় না এখনও। তারপরে এই দেখেন পরবর্তী একটু কয়েক সেকেন্ড নেবে, তারপর দেখেন আমার কিন্তু অলরেডি একটা ভেরিফাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দেখেন আমার KYC 1 KYC 2 উভয়টা কিন্তু আমার ভেরিফাই। তো এটা ভেরিফাই হওয়ার পরে দেখেন আপনার কোনো কাজ নেই। ঠিক আছে, তারপরে আপনি আপনার এখান থেকে বাইর হয়ে হতে পারবেন। তো এই যে এইটা হচ্ছে অথরা মাইনিং। ঠিক আছে, এই এটা হচ্ছে আজকে আপনাদের জন্য ভিডিওটা। তো কারো যদি ভালো লাগে থাকে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বাটনের মধ্যে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পান। আর একটা বিষয় হচ্ছে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আপনারা কেউ যদি চান সাপোর্ট নেওয়ার দরকার তাহলে আমার টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে নেবেন। এবং আমি এই যে অথরা কয়েন যেটা আছে এটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আবার কেউ চাইলে এখানের মধ্যে অ্যাড হতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।